Hello everyone, today I'm gonna show you from where African people get their cosmetics and stuff and hair as well. So ei shop ta ami peyechi hocche Queens Market e Queen Street e to amar prothom theke onek curiosity chilo je African people othoba Jamaican jara achen ei deshe তারা কোথা থেকে এইসব হেয়ারস্টাইল আর মেকওভার অ্যান্ড এইসব কোথা থেকে কালেক্ট করে, কোথা থেকে তারা এইসব শপিং করে থাকে বেসিক্যালি, এবং তাদের ড্রেস আপ সব কিছু একটু ডিফারেন্ট স্টাইলের হয়ে থাকে। সো আজকে আমি জাস্ট এই মেকআপের ভিডিওটা করেছিলাম কুইন্স মার্কেট থেকে, কারণ এখানে সব হচ্ছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই সবটা সাজানো হয়েছিল। সো হেয়ারগুলো অনেক ধরনের ল্যাশেস হেয়ার যেগুলো হচ্ছে মানে আফ্রিকান জামাইকান পিপুলরা খুব বেশি ইউজ করে থাকে এই হেয়ারগুলো। সো ইয়াস, এখানে তাদের কিছু মেকওভার, কসমেটিক্স অ্যান্ড আদার্স যে প্রোডাক্টগুলো আছে সব কিছু ওরা এখান থেকে কালেক্ট করে, সব কিছু এখানের মধ্যে অ্যাভেলেবেল। সো ইয়াস, এটাই ছিল শপটা। এখানের মধ্যে তারা সব হচ্ছে এই ধরনের কালেকশন রাখা ট্রাই করে, ইভেন দো আমি ওদের মেকআপগুলো ট্রাই করি জাস্ট টেস্টার থেকে, দেখলাম যে এই ওদের মেকআপটাও ওদের স্কিন অনুযায়ী ওদের ওরা যে কালচার থেকে লাইক বিলং করে সব কিছু ওদের সাথে মিক্স, মানে এই ধরনের করেই হচ্ছে এই সবটাকে সাজিয়েছে ওরা। তো ভালো লেগেছিল, একটু ডিফারেন্ট। সব কিছু ডিফারেন্ট ছিল। আমি আমার জন্য কিছুই পাইনি ওখানে, পাওয়ার কথাও না, জাস্ট আমি ভিজিট করি বিকজ আমার কিউরিয়াসিটি ছিল অ্যাকচুয়ালি তারা কোথা থেকে এইসব জিনিসপত্র কেনে। ইয়েস, ফাইনালি আমি দেখতে পেরেছি। ইয়েস, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ সাপোর্টিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। Bye.